नमस्कार आमादेर संगे आछेन मिस्टर रामकृष्ण मुखार्जी जिनि स्किन एलार्जिर जोन्नो गत 40 दिन धरे डॉक्टर के एम साइफुल्लार मेडिसिन निच्छेन एबं उनि तारपर आमादेरके शेयर करबेन जे स्किन एलार्जिते 40 डेजेर ओषुध खाওয়ার पर उनि केमन आछेन उनि एखन केमन फिल करछेन। হ্যাঁ রামকৃষ্ণ বাবু নমস্কার, আপনি একটু ডিটেইলসে বলুন যে আপনি কি সমস্যার জন্য ডক্টর কে এম সাইফুল্লার কাছে এসেছিলেন। নমস্কার, আমি লাস্ট 2-3 বছর ধরে দেখছি যে আমার এই শীতকালীন ঠান্ডা পড়ে হাতে পাতা এবং পায়ে পাতায় এবং ড্রাই স্কিন মতো হয়, লাল লাল হয়ে যায়, সেখান থেকে রস বেরোয়, এরকম হয়। তো আমি অন্যবারে নানা রকম ডাক্তার দেখিয়ে অ্যালোপ্যাথি দিয়ে মেডিসিন টিউবের মেডিসিন লাগাতাম, সেটাই যেহেতু আমার হতো। তো এই বছরে আমি কিছুটা ভালো করে ট্রিটমেন্ট করবো, ডাক্তার কে এম সাইফুল্লার কাছে আমি এসেছিলাম 7 ডিসেম্বর। উনি আমাকে 40 দিন ওষুধ দিয়েছেন। 40 দিন ওষুধ খাওয়ার পরে এখন দেখছি অনেকটা প্রায় 90% কমে গেছে, আমার ভালো আছি আর কি। এবং উনি ওনার ট্রিটমেন্টে আছি এবং আমি আশা করছি এটা সেরে যাবে, ডাক্তারবাবু কাছে সেইভাবেই দিয়েছেন আর কি। আচ্ছা আচ্ছা, তো আমি 90% আপনার মতে যে অ্যালার্জি যে ইরাপশন এবং ইচিং যে চুলকানি ছিল সেটা আপনার কমে গেছে, 10% যেটা রিমেনিং আছে সেটা আমরা আশা করবো যেন জলদি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এছাড়া আরেকটা মেনশন করার ব্যাপার আছে যে আমার অন্যবারে শীতকালে একটু সর্দি হয়, সর্দি হয় বা সর্দি হয়নি করতে ওষুধগুলো খাওয়ার জন্য। আচ্ছা, ওষুধগুলো খাওয়ার পর আপনার মনে হচ্ছে আপনার ইমিউনিটিটাও ডেভেলপ করেছে মনে হচ্ছে সেটা। আচ্ছা, সর্দি কাশি যে প্রবণতা ছিল সেটাও আপনার কমে গেছে, চলে গেছে একদম। থ্যাংক ইউ।